হলে বলবি হ্যাপি হলি। মা তুমি আমাকে ছুঁয়ে দিলে, পটলা ছিল কোনো কিছু নাই আর আমি চলি কোনো তোমার ফাইটিং গেল। মা তুমি আমার ভাসুর হয়ে ফারাক হো ফারাক হো। সালা ছেলে গিলে হলির মিটিং করবো বললো আর কারো কোন হয়েছে দেখা সাক্ষাতেই নেই। এই বছর হলি তলি করবি কেন নাই? কি আরাম। এরে পটলা, এ কি করছি? অরে বলি পেছুটা টেটো এর মতন উপর দিকে দিছি যে। আর বলিস না নুনাদা, কালকে গোবরার ঘরে লমাসির ভোজ খাইয়ে পেটটা পুরা টান হয়ে গেছে, সেইটুকু গ্যাস তো ব্যায়াম করে গুচাতে ছিলি। লোকের পায়ে কত হোক খাইয়ে দিবি তো কি হবে? বলতে ছিলি বাকি ছেলে গিলা কই, কাকু হচ্ছে দেখা পাচ্ছি নাই? সবাই তো আসবই বললো আর এখনো পর্যন্ত কেউ পৌঁছিল নাই। এরকম করলে কি করে হবে? ফট করে হলির মিটিংটা করিয়ে দিতে হবে কেন? বাকি ছেলে গিলা আসবে তবে তো। ফোনটা লাগাই করে দেখ না ওরা কোথায় ঢুকে আছে, নাইলে আমি বাগন কুড়িতে চলে যাবো। হ্যাঁ লাগা, জলদি করে লাগা। কাকে লাগাবো? আজকার বেটা ঢেন পেটিয়া কে লাগা আর সবাইকে ডাকি নিয়ে আসতে বল। হ্যাঁ হ্যাঁ ঢেন পেটিয়া কে লাগাছি। হ্যালো বল পটলা, কি বলছি? বলি কোথায় ঢুকি আছি? এ আমি আরে জানি তোর বাপ, সালা তোকে ফোন করেছি তো তোকে জিজ্ঞাসা করব না কোথায় আছিস কে। ও আমি আমি বান্ধারের বড় ক্ষেতটায় হাগছি। ফট করে নুনা দুয়ার আয়, হলের মিটিং হবে। আর যদি সব ছেলে গিলাকে ডাকি করে নুনা দুয়ার নিয়ে আয় ফট করে, নাহলে নুনা বাগন করতে চলে যাবে, তখন হলের মিটিং হবে কেন? এই তো হলো, সব ছেলে গিলাকে ডাকি করে নিয়ে যাচ্ছি। তোরা চাপলিস নেন, পাঁচ মিনিট রুকনো, পাঁচ মিনিট চন্ডা ভালো করে ধুয়ে করে নিয়ে আসবি। বললো কেন নাই? সালা হেঁচকার বেটা ঢেন পেটে হাগতে চলে গেছে, আর এইখানে ভালো কি করে আসবে? পাঁচ মিনিট দেখছি, আসে তো ভালো, নাহলে আমি বাগন করতে চলে যাবো। এই তো আমরা আছে গেছি। ও বাবু রালে তো বেদ যা চানো, সালা শান্তিতে একটু হাগিতেও দিবিস নাই তো। লে লে জলদি করে তাহলে মিটিংটাই শুরু করো। আর মদ না কইরে, মদ না মদ না হাউ কুলি হই আছে। ও উপস্থিত ম্যাডাম, পৌঁছে গেছি। মদনা পৌঁছিলি? হ্যাঁ কোন রকমে। মদন নাই ঘরে বহু টাকা রাখা করতেছিল, ওই জন্য ইয়ারে তো দেরি হইলো। কারখানা করলে দেখছিস না, এদিন কার বিটি ছেলে ভরসা নাই, ছাই মাই পালাং গেছে। পেটা তুই ঠিকই বলছিস, তুই তোর বউকে ভালো করে রাখবি, নাইলে দেখিস তোর বউ ফারার হয়ে দিবে। ইয়ার বউ কোনদিন আমি এই নিয়ে পালাবো? কি বলছিস? হ্যাঁ কিছু বলি বলি ফট করে হলের মিটিংটা শুরু করে দে, সবার কাজ আছে। হ্যাঁ ঠিকই বলে, জলদি করে মিটিংটাই শুরু করে দাও। সব ছেলেগুলা পৌঁছে গেছো, তাহলে মিটিংটাই শুরু করে দিছি। হ্যাঁ হ্যাঁ মিটিংটা শুরু করে দে। দেখো বাবুরা, প্রত্যেক বছরের মতন এই বছর হোলি করবো আমরা, খুব ভালোভাবেই করবো। হ্যাঁ হ্যাঁ আগের বছরের মতন নেই হবে। তো সেই হোলি কি কি থাকবে না থাকবে তার জন্য এই মিটিংটা ডাকা হয়েছে। তো বলতেছিলি বলি এই বছর বক্স টক্স করবি না? নাই বক্স করবো রে, বক্স করবো, বক্স থাকবে, বক্স না থাকলে মজাটা কি করে হবে? বক্স রাখতেই হবে। হ্যাঁ না বক্স করতেই হবে, বক্স না করলে মজা হবে কি? নাই বক্স না করলে আমি এক টাকাও টানা দেব না। হ্যাঁ বক্স না করলে আমিও এই বছর এক টাকাও চাঁদা দিব নাই। হ্যাঁ রে প্রত্যেক বছর তো হলে বক্স থাকে, তাও যে তুই দু তিন বছর হলে চাঁদাই দিস নাই, আর তুই বলছিস বক্স না থাকলে চাঁদা দিব নাই। হ্যাঁ ঠিকই বলে সালা, মদ নাই দু তিন বছর হলে সালা এক টাকাও চাঁদা দেয় নাই। এই বছর যদি চাঁদা নাই দিস না তো তোর গোষ্ঠী তিন খেয়ে দিব সালা। কে বললো আমি চাঁদা নাই দি? প্রত্যেক বছর সালা যত টাকা করে চাঁদা লাগে আমি দিই, আর সালা তোরা বলছিস নাই দি? আটাইছিস দিয়ে সালা এমন কানগোড়াটা নিচে ছড়াই দিব না সালা ট্রেক্টর আইন। দু তিন বছর হলে সালা এক টাকাও চাঁদা দিই? চাঁদা খুঁজলে বলিস যা ঘর যা আমার বউই দিবে, আর সালা ঘরে যাই তোর বউকে খুঁজি তখন বলে আমি কোথায় পাবো যা মদ নাই দিবে। এরকম করে করে পেঁদেই মারি দিস প্রত্যেক বছর। তুই তুই অদিস নেই, আর সালা তোর বহিও দেয় নেই, এই বছর নাই দিলে তোর গোষ্ঠীর তিন খেয়ে দিবো বলে তো ঘরেই দিবে কেন? এ বাবা আমি কোথায় পাবো বল? আর তোর নাই তোর কাছে লিব, এটা সরস্বতী পূজা লয় যে ঘরে ঘরে যাই খুঁজবো। হ্যাঁ তোর কাছে লিব, দিব রে দিব, ধানলা বিক্রি করে হলো সেইটাই বল। চাঁদা কত টাকা করে কালেকশন করবি? হ্যাঁ ঠিকই বলে, আর চাঁদাটা কত করে করবি? চাঁদাটা হবে কি আগে সব কিছুটা করিলে কি কি থাকবে না থাকবে তারপরে কষিয়ে নিয়ে আর বলতে হবে যে এত করে চাঁদা লাগবে, আগে কি করে বলবো? বলতেছিলি কি বলি মদ থাকবে কেন? হ্যাঁ ঠিকই বলে নুনা, মদ থাকবে কেন? মদ মদ আরো থাকবে কেন রে সালা, পেটি কে পেটি ড্রাম কে ড্রাম থাকবে সালা, অত দামি সেট করবো আর মদ না খেলে চলবে? পুরা নাচে ফাটা আন দিব। সাত রকমের রং থাকবে রে লেবু, সাত রকমের রং থাকবে, এক লাল খড়িয়া সাদা সবুজ হলুদ কালো বুলু, যেমন লেবি যেমন উড়াবি। তাহলে বাবুরা বক্স গিলে দাঁড় করাই বাজাবো। নাই নুনা দা দাঁড় করাই বাজালে কি করে হবে? সালা যাকে দেখাবার জন্য সালা হলি করছি, আর তাহলে তো সেই দেখবে নাই কোটা গায়ে। হ্যাঁ হ্যাঁ নামকুল এইদিকে হলো লিখতে হবে সালা, আমার গার্লফ্রেন্ডটাকে কবে নাচটা দেখাবো ভাবিতেছিলি, আর তোরা বুঝিস লিখবো নাই, না লিখলে কি করে হবে? তোর বাপের বর যাত্রী পাইছি যে গোটা গাঁ ঘুরাবো, গোটা গাঁ ঘুরার তো কোনো নাই, তোরা তো মাতলামি করে লোকের বহু বিটি গিয়ে তাহা রং ঢোকাই দিবি, তারপর বাঁশটা কে সামলাবে? হলির দিনে রং নাই দিব তো কবে দিব? তো নিজের গাড়িতে ঢোকাই দিবি না কত লিবি লিবি বসকে দিয়ে কি দরকার ঝামেলা পাকাবা? ওই করে দেখবি লড়াই হবে আর সারা বছরের মতন হলি ক্যান্সেল, তখন কি করবি? তাহলে একদিনে বাজাবো আর মদ খাবো আর গায়ে দিয়ে ভোগা খুলে নাচবো। আরে ঢেন পেটিয়া, তাহলে তো সালা মদ না বহু কে আমার আবিটি আই হবে কি নাই রে? তোর মতন তো আমারও কেস রে। তো ঠিক আছে তাহলে দাঁড় করাই করে বাজাবো, তবে মদন না দুয়ারে। আমার দুয়ারে বাজাবাজি হবে না, টেন চক্কর সালা আমার বহুটাকে ভালিবার ধান্দা তাদের হবে কি নাই? আমার দুয়ারে কেন মদ না, তোর দুয়ারে বাজালে কি হবে? পালা পালা তোদের বিশ্বাস নাই, তোরা দেখবি বহুকে আবির তাবির ঢোকান নিয়ে দেখে ফের করে নিয়েছিস। তোর বহুকে তো আবির দিচ্ছি, তুই বাস খাই ঢোকাই টাকা যদি ঢোকাই। হ্যাঁ তো তোর দুয়ারে বাজাতে নাই হয়, আমার দুয়ারে বাজবি। হ্যাঁ নুনা দুয়ারে বাজবে, যে যে নাচবি নাচবি, আর যে যে না নাচবি বাদ দিবি। আমার বাঁশ হলো অন্য কিছু নাই। আর বলি বক্স কাপ থাকবে, গোটা তো এখনো বলাই হলো নাই।
হ্যাঁ ঠিকই বলে বক্স কার করবি বক্স আমাদের গায়ে আল্লাহ থাকবে এক লুঙ্গি ফাটা সাউন্ড বেসকা দাদু তাড়িয়া দি হাসপাতালে ভর্তি থাকবি ঠেংলা উপর দিকে করি হলি এ রং নাই দিবে তো কবে দিবে রং দিতে মানা নাই তবে যাকে দিবি না তার ঘরের লোকে যেমন দেখে নাই হ্যাঁ মদনা ঠিকই বলছে যাকে রং দিবি তার ঘরের লোকে যেমন দেখে নাই হ্যাঁ আর আমার বহুকে কেউ রং দিবি নাই নাইলে সবার চোখ গিলে কাঢ়িলে বসো বাইরে তুমি যেই কহ তোর বহুকে তো রং দিবই ঠিক আছে তাহলে কালকে সবাই রেডি হয়ে যাবে আর সবাই চিনা জামা পরে আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাপি হোলি নুনাদা হ্যাপি হোলি আরে বাবুরা হ্যাপি হোলি আর পুরা দেও কুলকুলি আর বক্সলা বলি দেখাতে আনিছিস জলদি করে বাজা নাইলে পেছুটাই করে দেব গুলি ঝাড়িয়ে বাজা ঝাড়িয়ে পুরুলিয়ার গান লাগা পুরুলিয়ার গান নাই হোলির গান লাগা হোলির ঝাড়িয়ে বাজা ঝাড়িয়ে জানে তো মরাবে তাহলে নাচবো চো পরে অন্য কারো বহুকে দিয়ে দিবি এরে বাপ তুই বুঝছিস না চো না চো চো এখানে ফট করে বিয়ে করে চলে আসবো তো তুই যা শালা আমার তো মার খাওয়ার নাই এরে নুনা তুই বুঝছিস না চো না দুজনে মিলে দিলে ভালো হবে কেন তুই তো ব্যাপারটা বুঝ দুজনে কি করি রে তুই শালাই কাই দিবি যা আমি তো শালা মদনার বউর ভাসুর হই তো কি হইলো আমার তো বৌদি হই না হ্যাঁ তো তোর বৌদি হই তুই যা শালা আমার তো ভাসুর হই আমি কি করে যাব কি করে রং দিব আর লোকে দেখলে কি ভাববি শালা আমাকে তোর বৌদি হই তুই যা নুনা আমি জানি তুই ওর ভাসুর হই আর তুই হ্যাঁ জানিস যে তুই মদনার লে বড় বটি হ্যাঁ বড়ই বটি বলি পটলা এমনিতে আমি দেওয়ার হলো অরিজিনালি তো ভাসুরে তো বলি মদনার বহুকে চলে কিছু হবে কেন কি এখন হলে তোর ফাটছে রংটা দিয়ে করে চলে আসবি কি দিন কাল আলোরে বাপ শালা বউ আসিস ডাকে বৌদি বলে রং দিতে হচ্ছে এই শালা পটলার জন্য কতক্ষণ ধরে রাখবো এই তো ছাড়ো ছাড়ো দেখলে গাল দিবে ছাড়ো ছাড়ো এ তো চাঁড়ে ছাড়ি দিলে হলিও হ্যাপি হলি বৌদি হ্যাপি হলি এ মা তুমি আমাকে ছুঁয়ে দিলে হ্যাঁ পটলা ছিল কোনো কিছু নাই আর আমি চলি কোনো তোমার ফাটিং গেল এ মা তুমি আমার ভাসুর হইও ফারাক হও ফারাক হও লেপড়া মনে হচ্ছে ফের হলিও আমার অন্য মার তোমার লাগলে যে নাই ভাসুর তো হই আমাকে ছুঁয়ে দিলে হ্যাঁ পটলা ছিল কোনো আরাম লাগিতে ছিল আর আমি ছুঁয়ে কি দিলি কোনো ডিস্টার্ব হই গেল নাই গো পটলা আমার দেওর হই ও আর ছিল কিছু নাই তুমি আমার ভাসুর হই ছুঁয়ে দিলে আমি নাই আসতে ছিলি এই শালা পটলা আমাকে জোরে নিয়ে আলো নাই বৌদি এটাও তোমার দেওরই হয় কি করি হ্যাঁ এই মদনালে জন্মের বড় হলেও আধার কার্ড অনুসারে দু বছরের ছোট বটে হ্যাঁ আমি এমনি বড় বটে তবে আরে ঘুষুরি আছে তোমার থাকনো শালা আমি তো বুঝাই গেছি আলে আলে বল বল
মানে বলতেছিলি যে জন্মগতভাবে বড় হলেও আধার কার্ড অনুসারে ছোট বটে মানে ছোট মানেই তো দেওয়ার ইয়া কি করে হবে কি করে নাই হবে সারা সব জায়গায় কোন আধার কার্ড চলছে আধার কার্ড ছাড়া কিছু কাজ হচ্ছে নাই আর এটা কেন নাই হবে হ্যাঁ এটা তোমরা ঠিকই বলছো তবে ভাসুরটা হই রং দিয়ে দিল আমাকে আর ওই উল্টা পাল্টা বলছিস ওই আধার কার্ড অনুসারে দিয়েছে রংটা ও মানে ভাসুর আর আধার কার্ড অনুসারে দেওয়ার হ্যাঁ এইটাই তো আমি তোকে বুঝাচ্ছি তো তোরা বুঝছিসই নাই মানে তুমিও দেওয়ার আর ওহ দেওয়ার হ্যাঁ আমি অরিজিনাল দেওয়ার ওই আধার কার্ড অনুসারে কিছু হবে না ঘরে যাই হেরিয়া সাবনটা মাখিয়ে করে সিনানটা করে নিবি জানো ঠিক হয়ে যাবে সব কিছু শুদ্ধ ছাগল এদিকে পালাইলো এদিকে জলদি করে যা মাঠা মুয়া দেখাছি মজাটা বাকিলি রে বাপ ভাসুরের নাম করে নাইলে আজ জীবনটাই গেছিল সালা মদনার হাতে আর ভুল করে কারো বহুকে রং দিব নাই নাইলে সালা পটলার মতন তাড়ানি খাতে হবে বাই দেবো হালে নাই নাই ফট করে যাই সিনানটা করে শুদ্ধ হতে হবে কলি যুগের হলি ভাসুর বুয়া সিনে রং লাগা লাগি।